আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ফাইবার থেকে ফটো এডিট বা রিটাচ করে টাকা ইনকাম করতে হয়। তো এখনও যারা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি বা ফাইবার প্রোফাইলটাকে সেট আপ করেননি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের উপর ক্লিক করে অবশ্যই একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইলটাকে সেট আপ করে নেবেন। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে ফটো এডিট এবং রিটাচ করে কে কত টাকা ইনকাম করছে। সেটা দেখার জন্য আমরা এই সার্চ বারে গিয়ে সার্চ করব ফটো এডিটিং অ্যান্ড রিটাচিং। আচ্ছা, ফটো এডিটিং অ্যান্ড রিটাচিং লিখে সার্চ দিলে, এডিটিং অ্যান্ড রিটাচিং লিখে সার্চ দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গিগ চলে এসেছে। এই গিগগুলো কিন্তু এক একটা একটা করে দোকান। মনে করেন এই দোকানের মালিক হচ্ছে উনি, তো আপনি যদি এখান থেকে কোনো ফটো এডিট করাতে চান তাহলে ওনাকে অর্ডার করবেন। ঠিক সেমভাবে এখানে যত গিগ আছে প্রত্যেকটা গিগের কিন্তু এক একজন মালিক আছে। তো এখান থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকেও ঠিক এইরকমই একটা গিগ তৈরি করে আপলোড দিতে হবে। আর এখান থেকে যাদের ফটো এডিট বা রিটাচ করানোর দরকার হবে তারা এসে আপনাকে অর্ডার করবে। দেন আপনি যদি কাজটা করে সার্ভিস দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই ফাইবার প্রোফাইলে টাকাটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন উনি হচ্ছে লেভেল 2 সেলারের বিক্রেতা। উনি এই পর্যন্ত 1000-এর বেশি ফটো এডিট করেছে এখানে, আর প্রতি কাজের জন্য উনি $10 করে টাকা নেন। এবার দেখুন উনি এখান থেকে কত টাকা ইনকাম করছে। দুই নম্বরে যে র্যাঙ্কিংয়ে আছে তিনি 120টা কাজ করেছে, প্রতি কাজে $5 করে নেন। উনি হচ্ছে লেভেল 1 সেলারের বিক্রেতা। তো এভাবে অবশ্যই ইনকাম করতে গেলে আপনার একটা গিগ থাকতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি ফটো এডিট অ্যান্ড রিটাচ নিয়ে কীভাবে একটা গিগ তৈরি করবেন। সো গিগ তৈরি করার জন্য আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার জন্য এই যে আপনার লোগো থাকবে বা ছবি থাকবে এটার উপর ক্লিক করে দেবেন, তারপর প্রোফাইলে চলে যাবেন। এবার প্রোফাইলে চলে আসার পর উপর থেকে গিগ যে অপশনটা আছে গিগ অপশনের উপর একটা ক্লিক করে দেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা গিগ অলরেডি অ্যাক্টিভে আছে। আপনাদের দেখানোর জন্য এখন আরও একটা গিগ তৈরি করব। তো এখানে একটা গিগ তৈরি করার জন্য আমরা চলে যাব ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনটাতে। তারপর এই 6টা প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি হবে আমাদের একটা নিউ গিগ। প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে ওভারভিউ। আমরা এখান থেকে গিগ টাইটেল দিব, দেন ক্যাটাগরি দিব। আচ্ছা আমি একটা করে দেখাচ্ছি। প্রথমে আই উইল এটা অটোমেটিক দেওয়া থাকবে, তারপর এখানে আমরা আমাদের টাইটেলটাকে সেট করে দিব। আমি টাইটেল দিয়ে দিচ্ছি আই উইল এডিট অ্যান্ড রিটাচ ফটো প্রফেশনালি। আই উইল এডিট অ্যান্ড রিটাচ ফটো প্রফেশনালি, এটা হচ্ছে আমাদের টাইটেল। তারপর হচ্ছে ক্যাটাগরি, আমাদের এই ফটো এডিটিংটা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এই ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপর সিলেক্ট সাব ক্যাটাগরি, এখান থেকে একটা সাব ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিব। সাব ক্যাটাগরি হচ্ছে ফটোশপ এডিটিং, এটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে গিগ মেটা ডাটা রিটাচিং অ্যান্ড এনহ্যান্সমেন্ট, এটাকে সিলেক্ট করে দিব। তারপর এখানে আর কোনো কাজ নেই। তারপর এখানে আমরা ট্যাগ দিয়ে দিব যেন ভাইয়ের ফাইবার এসে সার্চ করার সাথে সাথে আমাদের গিগটা সামনে চলে আসে, সেই জন্য এখানে আমরা ইম্পর্টেন্ট 5টা ট্যাগ অ্যাড করে দিব। ঠিক আছে, দিলাম ফটোশপ ওয়ার্ক, ওকে। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, সব কিছু আমরা ফিল আপ করে দিয়েছি। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এখন কিন্তু আমাদের ওভারভিউটা কমপ্লিট, হয়তো কোথাও একটা প্রবলেম আছে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে কি, টাইটেল ক্যান কন্টেন লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি, শুধুমাত্র লেটার অ্যান্ড নাম্বার নেবে, এরকম কোনো সাইন নেবে না, সেখানে অ্যান্ড দিয়ে দিতে হবে। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন আমাদের ওভারভিউটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রাইসিং, আমাদের এই কাজের জন্য আমরা কত টাকা নেব আমরা প্রাইসিংটাকে এখন সেট করে দেব। ঠিক আছে, তো এখানে মূলত 3টা প্যাকেজের কাজ আমরা সার্ভিস দিব বা প্রোভাইড করব। তো সেই জন্য 3 প্যাকেজটাকে সেট করে দিবেন, কারো কারো এরকম থাকতে পারে, এটা এরকম সেট করে দিবেন। তারপর বেসিক, যে 3টা প্যাকেজ আছে, ফার্স্ট প্যাকেজের নাম আমরা রাখলাম বেসিক, সেকেন্ড প্যাকেজের নাম আমরা রাখলাম স্ট্যান্ডার্ড,
তারপর থার্ড প্যাকেজের নাম রাখলাম প্রিমিয়াম। ওকে, তিনটা প্যাকেজের নাম রেখে এখন প্যাকেজগুলো সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখব। এখানে আমি ডেসক্রিপশন লিখে দিচ্ছি, পরে এখানে দেব তারপর এটা যেহেতু প্রিমিয়াম সার্ভিস সো এটা তো অবশ্যই একটু ভালো দিতে হবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি একটু বেশি করে লিখে দিলাম কারণ এটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস, ঠিক আছে। ডেলিভারি টাইম বেসিকটা আমরা দিব 2 days অ্যান্ড স্ট্যান্ডার্ড 1 days-এ ডেলিভারি দিব, প্রিমিয়াম একদিনের মধ্যেই ডেলিভারি দিব। তারপর রিভিশন, প্রথমটা আমরা রিভিশন দিব 3 times, তারপর এগুলো আনলিমিটেড দিয়ে দিই কারণ এগুলো হচ্ছে একটু দামি সার্ভিস, ঠিক আছে। আনলিমিটেড, তারপর এটা হচ্ছে আনলিমিটেড। এবার সোর্স ফাইল, ফার্স্ট এটাতে সোর্স ফাইল দিব না, দেন এটাতে সোর্স ফাইল দিব, এটাতে সোর্স ফাইল দিব। হাই রেজুলেশন, এটা সবগুলো হাই রেজুলেশনে দিব, ঠিক আছে। তারপর কমার্শিয়াল ইউজ প্রথমটাতে দিব না, পরের দুটাতে দিব। তারপর প্রাইসিং এ আসি, এবার বেসিকে আমরা দিলাম $5, স্ট্যান্ডার্ডে দিলাম $10, অ্যান্ড প্রিমিয়ামে দিলাম $15, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আপনারা চান এগুলো অ্যাড করে দিতে, দিয়ে দিবেন, সমস্যা নেই। আমি চাচ্ছি না এক্সট্রা ফাস্ট ডেলিভারি এগুলো এখন অ্যাড করতে, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ও আচ্ছা, তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে যেহেতু এগুলো রাইট সেন্ড করা আছে সেজন্য সিলেক্ট করতে হবে। আমরা যদি রাইট সেন্ডগুলোকে উঠিয়ে দিই তাহলে কিন্তু আর এগুলো আমাদের করতে হবে না, ঠিক আছে। আপনারা যদি এগুলো অ্যাড করতে চান তাহলে অ্যাড করে দিবেন, সমস্যা নেই, আমি অ্যাড করতে চাচ্ছি না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখন আমাদের গিগের কিন্তু ওভারভিউ, প্রাইসিং, এই দুইটা কাজ আমরা শেষ করে ফেললাম। এখন হচ্ছে ডেসক্রিপশন। সো এখানে আপনারা সুন্দর একটা চমৎকার ডেসক্রিপশন লিখে দেবেন। মনে রাখবেন, ভায়ার আপনাকে কাজ দেওয়ার আগে অবশ্যই আপনার ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ে বুঝে নেবে যে আপনি কোন কোয়ালিটির কাজ তাকে প্রোভাইড করবেন। তো অবশ্যই কাজ পাওয়ার জন্য ডেসক্রিপশনটা সুন্দরভাবে লেখার কোনো বিকল্প নেই। আপনারা যদি ডেসক্রিপশন নিজে নিজে লিখতে না পারেন তাহলে ফাইবারে গিয়ে এই গিগুলো যারা যারা আপলোড করেছে তাদের 3-4 জনের ডেসক্রিপশনটাকে আপনারা ওপেন করে তাদের থেকে কিছু কিছু সেন্টেন্স এনে আপনার ডেসক্রিপশনের সাথে অ্যাড করে দিবেন, যাতে করে চমৎকার একটা ডেসক্রিপশন হয়। কিন্তু মনে রাখবেন, কখনোই একজনের ডেসক্রিপশনকে হুব হুব কপি করে এনে দিবেন না। ভিডিওটা যাতে লং না হয় সে কারণে আমি আগেই একটা ডেসক্রিপশন লিখে রেখেছিলাম, এখান থেকে আমি ডেসক্রিপশনটাকে কপি পেস্ট করে দিচ্ছি। সমস্যা নেই, আপনারা চাইলে এখান থেকেও কিছু সেন্টেন্স নিয়ে আপনাদের ডেসক্রিপশনে অ্যাড করতে পারেন। ওকে, এ হচ্ছে, আপনারা একটু ভালোভাবে দেখেন, ভিডিওটা স্টপ করে পড়ে নিতে পারেন যে এখানে কীভাবে আমি ডেসক্রিপশনটা অ্যাড করেছি। ওকে, তো তারপর আমাদের ডেসক্রিপশন লেখা শেষ, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমাদের গিগের এখন মূলত 3টা জিনিস আমরা শেষ করে ফেললাম। এবার রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টসে এসে এখন আমরা এখানে অ্যাড নিউ কোয়েশনস, এখানে আমরা একটা 2-3 কোয়েশনস অ্যাড করে দেব যে বাইরের কাছে আমাদের কী কী কোয়েশনস আছে। বাইরের যে কাজটা করে দিব, এই কাজ করতে গিয়ে যদি বাইরকে আমাদের কোনো প্রশ্ন করতে হয় তাহলে এই প্রশ্নটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তাহলে বাইর এটা পরে বুঝে নেবে যে বাইরের কাছে আমরা কী চাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লেট মি নো রিকোয়ারমেন্ট অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টের প্রয়োজনীয়তা আমাকে জানতে দাও, এটা লিখে আমি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো কোয়েশন যদি থাকে এখানে অ্যাড করে দিবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আমরা মূল গ্যালারিতে চলে এসেছি, অর্থাৎ যে জিনিসটা দেখে ভায়ার আপনাকে কাজ দিবে। তো এই জিনিসটা হচ্ছে কি, এখানে দেখেন 1, 2, 3, এখানে কিন্তু 3টা ফটো রাখার জায়গা আছে। অর্থাৎ আপনাকে কিন্তু এই গিগটা তৈরি করতে আসার আগেই 2-3টা ফটোকে সুন্দর করে এডিট করে এমন সুন্দরভাবে কাজ করবেন যেন যে কেউ দেখলেই বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল এডিটর অ্যান্ড আপনি অনেক বছর যাবত এই কাজ করছেন। আর যারা ফটো এডিট করা পারেন না কিন্তু শিখতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের উপর ক্লিক করে ভিডিও এডিটিংটা আগে শিখে নেবেন, তারপর গিগ ক্রিয়েট করবেন, ঠিক আছে। অবশ্যই আগে থেকে 3টা ফটো এডিট করে রেডি রাখবেন, আমি আগেই রেডি রেখেছি, এখন এই ভিডিওগুলোকে এখানে আপলোড করে দেবো। তো প্রথমটা হচ্ছে আমাদের প্রাইমারি ইমেজ, এই ইমেজটাকে আমরা এখানে রাখবো, এটার উপর ক্লিক করে দিলাম। তো 3টা
ফটোর জন্য এখানে আমি তিনটা ফটো এডিট করে রেখেছি, আমি এটাকে প্রাইমারি ইমেজ হিসেবে সিলেক্ট করে দিলাম, তারপর ওপেন। এখানে একটা প্রবলেম হয়েছে, দেখেন ফটো এডিট অ্যান্ড রিটাচ জেপিজি দ্য মিনিমাম ইমেজ ডাইমেনশন বিল্ট আপ 550 উইথ অ্যান্ড 370 হাইয়েস্ট। অর্থাৎ এখানে আপনি যে ফটোটা আপলোড দিবেন এই ফটোটার উইথ হতে হবে সর্বোচ্চ 550 এবং হাইট হতে হবে 370। আমি ফটোটাকে রিসার্চ করে নিয়ে আসতেছি, আপনারা যারা রিসার্চ শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট পেলে আমি একটা ভিডিও তৈরি করব ফটো রিসার্চের উপর, ঠিক আছে। তো আমার ফটোটা হচ্ছে যে এই সাইজের বাইরে বলে এখানে আপলোড নিচ্ছে না, আমি রিসার্চ করে এনে আপলোড দিচ্ছি কিন্তু সেটা অফলাইনে করছি। আমি ফটোগুলোকে রিসার্চ করে নিয়েছি, এখন আপলোড করে দেই। আপলোড করার জন্য এটার উপর ক্লিক করে দিলাম, তারপর আমি এটাকে প্রাইমারি ইমেজ হিসেবে রাখতে চাচ্ছি, এটার উপর ক্লিক করে দিলাম, তারপর ওপেন। প্রাইমারিতে আমাদের একটা পিকচার অ্যাড হয়ে গেল। এখন দুই নম্বরে রাখবো হচ্ছে এই ইমেজটা, তিন নম্বরে রাখবো এটা। ওকে, এখন আমাদের গ্যালারিতে তিনটা ইমেজ আমরা আপলোড করে দিলাম। তো মূলত এখানে ইম্পর্টেন্ট হচ্ছে একটা ভিডিও আপলোড করা, ভিডিওটা অবশ্যই 75 সেকেন্ডের মধ্যে হতে হবে এবং 50 MB-র ভিতরে হতে হবে। 75 সেকেন্ডের একটা ভিডিও এখানে আপলোড করলে হবে কি, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিতে আসবে তখন ডেসক্রিপশন এত লং কিছু না পড়ে জাস্ট আপনার ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনাকে কাজটা দিয়ে দিবে। আর কাজটা পেয়ে গেলেই কিন্তু আপনি প্রতিটা কাজের বিনিময়ে $5 করে টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আপনি এই গিগের উপর যদি কোনো অডিও তৈরি করে থাকেন তাহলে অডিওটাকে অ্যাড করে দিতে পারবেন। আর এখানে হচ্ছে পিডিএফ ফাইল যদি আপনি তৈরি করে থাকেন এই গিগের উপর সেটাকেও অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো এগুলো করি নাই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য তিনটা ইমেজ তৈরি করেছি যে গ্যালারিতে। মূলত তিনটা ইমেজ থাকলে কাজ পাওয়ার জন্য এনাফ, যদি আপনি সাথে একটা ভিডিও দিয়ে দিতে পারেন। আর যদি না পারেন কোনো প্রবলেম নেই, এই তিনটা ফটোকেই গ্যালারিতে রেখে আপনি আপনার কাজ চালিয়ে যান, ঠিক আছে। ইনকাম কিন্তু যদি লেগে থাকেন একদিন আসবেই, আর একবার যদি আপনার গিগটা র্যাঙ্কিংয়ে চলে আসে তাহলে এটা থেকে অনবরত ইনকাম আসতেই থাকবে। ওকে, তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। প্লিজ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু আওয়ার টার্মস অ্যান্ড সার্ভিস, এর মানে হচ্ছে এই যে তাদের টার্মস অ্যান্ড সার্ভিসটা আমরা পড়েছি এটাকে চেক করে দিব, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার যদি আমরা পাবলিশ গিগে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমরা ডানে ক্লিক করে দিচ্ছি, আর কোনো কাজ নেই। এবার দেখুন আমাদের এখানে এখন দুইটা গিগ অ্যাক্টিভে আছে, ঠিক আছে। তো আপনি যদি না জানেন যে ফাইবারে আপনি কিভাবে কাজ পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে নেক্সট টিউটোরিয়ালটা আপনার জন্যই তৈরি করব যে ফাইবারে আপনি কিভাবে কাজ পাবেন অ্যান্ড কিভাবে কাজ ডেলিভারি দিবেন, ঠিক আছে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।